বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমার সেদিন তো পাবি না, বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি আমার সেদিন তো পাবি না। আরে সারাদিনে একটা বেঁচে কিনা হয় না, বেঁচে কিনা না হলে সুমাইয়ার লয়ে কেমনে শপিং করতে যাবো? আজকে সুমাইয়া আমার কইল শপিং করতে যাইও, বেঁচে কিনা না হলে কেমনে যাবো? কত স্বপ্ন দেখাইছিলি ভাই, আপনি আমার এটা প্যাকেট করে দেন, আমি 35 টাকা দিব। 35 টাকা না তো 35 টাকা দিবেন? আমি তো বলছি 35 টাকা দিব, আপনার কথা রইলো আমার কথাও রইলো। আরে এরা দাম হলো 35 টাকা 35। এই যে ভাই শুনেন, 35 আর 35 একই, আপনি এটা আমার প্যাকেট দিন। না না, আমি 35 টাকার নিচে বেসব না, 35 টাকার উপরে বেসব না, আমার 35 টাকা দেওয়া যাবে। আচ্ছা ভাই, আপনি বুঝতেছেন না কে, আপনার কথা রইলো আমার কথা, আপনার দামি দামি দিতেছি 35 টাকায় দিব, আপনি এটা আমার প্যাকেট খুলে দেন, সে আমার দেরি হয়ে যায়। আপনি 35 টাকা দিবেন, আমি 35 টাকা দিবেন? আরে আমি আপনি কেন দেবো, আমার মাথা কি পাগল হয়েছে? হ্যাঁ 35 আর 35 তো একই, আপনি এটা প্যাকেট খুলে দেন। না আবার না, আমি আপনি 35 টাকা দিবেন তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার 35 টাকা দিবো, এটা আপনি আমার প্যাকেট খুলে দেন তাড়াতাড়ি। চলো দেন তুমি তারা থাকো, আমি একটু বসি, অনেক আসছি তো। আরে বাবা বুঝতাম তো, ঠিক আছে 35 টাকা তুমি চাইতেছো, আমি গঠন হলো বেশি হয় না। আমি তো 35 চাইতাছি না, আমি 35 চাইতাছি, আপনি 35 টাকা দেন। 35 আর 35 একই কথা, সমান সমানই টাকা, আমি তো মনে করছি না। আপনার লাগবে না আমার 35 টাকা, আমার 35 টাকা দিব। আচ্ছা তুমি কি স্কুলে কখনো যাও নাই কেয়া? 35 আর 35 একই হিসাব। আরে না, আপনি আমার 35 টাকা দেন। আমি বুঝলাম না, আসলে এই তোর বাবা মা কি দোকানে আসে না কেউ? না। তোর নাম কি? এতদিন 35 35 লাগাই দিছে, এত কষ্ট করে 35 টাকা। তুমি বাবা বোঝো না, যদি বুঝতে না তাহলে এই এত উল্টো পাল্টা কথা কইতা না, ঠিক আছে? এনে তো 35 35 টাকা না, এনে তো 25 টাকা। 25 টাকা এ দেন, 20 25। এ বাবা তুই টাকা কি করে, আমি জানি নাকি, আমি তো 35 টাকা দিছি। আরে না, আপনি আমার 35 টাকা দিবেন, দেন না স্যার। বেড়া তাই কি নিবে না বাবা? আমার আব্বা আমারে পড়াইছে 35 আর 35 আলাদা। দেন তো আপনি 35 টাকা দেন, পরে নিয়েন 35 টাকা দেন।
কেজি 25 টা আরে মিয়া ধান না 20 আর 5 কত 25 25 20 আর 5 নেন এটা লাহেন আজ আমি চুরি লয়ে গেলাম সালার সবাই আমারে অপমান করে আমি যদি হাবলা না থাকতাম সিয়ান যদি থাকতাম সময় দাম ইতিয়াল লইতাম বেশি বড়লে কম করছি দিকা মানছি আমার গাল টাকা আজকে মায়াও মানে কম কি রে বাবা বেচা কিনে কিরম করলি আনে মা আর কো না আমি আমি বেচা কিনে সময় বেচা সময় আমি কই 35 টাকা আর বেড়া রাখালি কই 35 টাকা আমি কই 35 টাকা মানুষ টাকা 35 টাকা আমার মাথা জিত উঠেছে তবে আমি এনে পড়াইছি হ্যাঁ তারপরে একটা বেড়া আমার কই কি ল বাবা ল তুই 25 টাকা ল 35 টাকা কইছে 35 টাকা খালি কই আমি কইছি 35 টাকা বেড়া আমার 35 টাকা দিয়া গেছে গো আমি বুঝছি তুই কি কইতে চাস শুন বাবা 35 আর 35 একই কথা এক একজন এক এক ভাবে কয় বাবা তাহলে এর মাঝখান তো ভাগ নাই মিলন নাই আর মিলন না হোক একই তো জিনিস 35 আর 35 ওটা মানে 30 টাকা আর 5 টাকা 35 30 টাকা 5 টাকা 35 30 টাকা 5 টাকা দুটোটা একই শব্দ কিন্তু এক একজন এক এক ভাবে কয় আসলে কি জানো তুই তো স্কুলে যাস নাই তো লেখাপড়া করস নাই আর তুই যদি লেখাপড়া করতি তাহলে তো জিনিসটা বুঝতে পারতি আসলে তুই হলো সর্বশেষ যদি সংসারের অভাব না থাকতো তাহলে তো তোরা মিথ্যা লেখা করতাম এই দোকানে দিতাম না ও মা এই ব্যাপার হ আমি তো আগে জানি নাই ধরো 25 টাকা আমি যদি লেখাপড়া করতাম তাহলে আমি এটা কামাইতে পারতাম হ কোন বাবা যা হইছে হইছে এখন থেকে তুই স্কুলে যাবি তোরা দোকানদারি করা লাগবে না এখন থেকে এই দোকানটা আমি সামলাবো তুমি যদি সামলানো না তুমি তো কষ্ট হয়ে যাবে গো কষ্ট হলো হোক তুই তো বুঝতে পারছস লেখাপড়া না করলে জীবনে কত কষ্ট হইব এই বয়সে যখন তো চলতে কষ্ট হইতাছে লেখাপড়া ছাড়া বাকিটা জীবন তুই কেমনে চলবি শুন বাবা আমি চাই না আমার কষ্টের জন্য তোর জীবনটা নষ্ট হোক এখন থেকে তুই লেখাপড়া করবি স্কুলে যাবি আমার যতই কষ্ট হোক আমি দোকান সামলামু যা যা যাই তাহলে মা স্কুলে হ্যাঁ শোন বাসা ভাত রান্না থুইছি তুই ভাত খাই স্কুলে চলে যাবি ঠিক আছে যা বাবা যা যাই গা আমি স্কুলে হ্যাঁ যা তো পাগল পোলা লেখাপড়া না করাতে আজকে আমার পোলারা ভবিষ্যৎটা অন্ধ হয়ে যেত যাই হোক আমি আমার পোলারে আর কোনোদিন কাজ কাম করতে দিব না আমার কষ্টের লোক এখন থেকে আমার ছেলেরে ঠিক মতো লেখাপড়া করাবো